দেশে শুরু হয়ে গেছে স্থানীয় সরকারের নির্বাচন। ইতিমধ্যে দেশে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী 11 নভেম্বর। নিয়ামতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা গ্রামে থেকে গ্রামে এমনকি পাড়ায় মহল্লায় শুরু হয়ে গেছে দৌড়ঝাঁপ। নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও অত্র ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলহাজ ওবায়দুল হকের নেতৃত্বে শত শত মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন হয়েছে। 31 অক্টোবর রবিবার বেলা 11টা থেকে ভাবিচা ইউনিয়ন পরিষদ থেকে শোডাউন উপজেলা সদর হয়ে হরিপুর কালামারা ব্রিজ দিয়ে গাবতলি বাজারের উপর দিয়ে কয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। শোডাউন শেষে সেখানেই এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, অত্র ইউনিয়ন চেয়ারম্যান ও আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভাবিচা ইউনিয়নের নৌকার প্রতীকের সম্ভাব্য প্রার্থী আলহাজ ওবায়দুল হক। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, সাবেক সহ সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তুষিত কুমার সরকার। সভায় ওবায়দুল হক সহ অন্যান্য বক্তারা বলেন, আমরা কোনো ব্যক্তিকে বুঝি না, স্বাধীনতার প্রতীক নৌকা শান্তির প্রতীক নৌকা, আওয়ামী লীগের প্রতীক নৌকা ছাড়া আমরা কিছু বুঝি না। আমরা ঐক্যবদ্ধভাবে নৌকার হয়ে কাজ করব, যে নৌকা পাবে তারই হয়ে কাজ করব। তারা আরো বলেন, আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করে শেখ হাসিনা তথা খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের হাতকে শক্তিশালী করতে চাই। এই দলের ক্ষমতায় আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। আজকে 3 নম্বর ভাবে ইউনিয়নের ইউনিয়নবাসী তথা আওয়ামী লীগ পরিবারের সকল সদস্য যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা নিজেকে ভাগ্যবান মনে করি। সর্ববৃহৎ সরকার আমরা দেখেছেন, আমরা যারা আওয়ামী লীগ করি বা আওয়ামী লীগ পরিবারের আমরা কথা বলতে পারিনি, আজকে আমরা কথা বলতে পারি। আজকে আমাদের এলাকায় শান্তি আছে, আমাদের ইউনিয়নে শান্তি আছে। ইউনিয়নে কি ছিল, কি হয়েছিল আপনারা সকলে জানেন। শামসুদ্দিন স্যার বলেছে, একটি জোট, একটি মহল, একটি প্রতিনিধিত্ব করত। আজকে নেতৃত্ব আমাদের উপস্থিত চেয়ারম্যান সাহেব, আমার শ্রেষ্ঠ জনাব ওবায়দুল সাহেব। 2011 সালে একটা পরিবর্তনের লক্ষ্য নিয়ে কিন্তু ওনাকে আমরা সামনে নিয়ে এসেছি। জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা, যার নেতৃত্বে আমরা রাজনীতি করি, যিনি বাংলাদেশের খাদ্যমন্ত্রীর দায়িত্বে আছেন, জনাব সাধনচন্দ্র মজুমদার। উনি যার হাতে মনোনয়ন তুলে দিবেন, উনি যার হাতে এই বাংলাদেশের স্বাধীনতার মার্কা, বাংলাদেশের উন্নয়নের মার্কা, এই নৌকা মার্কা যার হাতে তুলে দিবেন, আমি ওবায়দুল সহ আপনারা সকলে আমরা সেই মার্কাকে বিজয়ী করার জন্য আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব। আমরা কোনো ব্যক্তি পলিটিক্স করি না, আমরা কোনো 2 নম্বরই কোনো রাজনীতি করি না। কাকে হারাতে হবে, কাকে হারালে আমার রাজনীতি বড় হবে, আমরা এই চিন্তা কোনোদিনই করি নাই। অনেকে সালিস বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু আমি ভাবিচা ইউনিয়নে যখন নির্বাচন করি তখন কিন্তু বলেছিলাম, এই ইউনিয়নে কিছু দালাল আছে, দালালের উৎপাত কমাবো। আমি কিন্তু সব দালালের উৎপাত কমাতে পারি না, এটা আমি নিজে স্বীকার করি, কিন্তু আমার বিরুদ্ধে অনেক কিছু দেখেছেন। আমি বলতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ভাবিচা ইউনিয়ন না গোটা উপজেলায় আমি রাজনীতি করেছি, কোনো লোক বলতে পারবে না একটি পয়সা কোন লোকের আমি নিয়েছি। আমি এই হাতে মানুষকে পয়সা দেওয়া শিখেছি, আমি এই হাত পেতে কারো কাছে পয়সা নেওয়া আমাকে শেখায় নাই আমার নেতা সাধনচন্দ্র মজুমদার। এই ভাবিচা ইউনিয়ন হিন্দু মুসলমান খ্রিস্টান যারা আমরা আছি, সকল গোত্র মিলে একসাথে থেকে সকলে মিলে আমরা এই ইউনিয়ন ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন করার চেষ্টা করেছি। আমরা এটা কোনো গোত্রের না, আমরা কোনো এখানে ধর্মের না, আমরা সকলে এক হয়ে একসাথে থেকে আমরা এই ইউনিয়নটাকে আমরা গড়ার চেষ্টা করেছি। আমি চাই এই সাংবাদিক ভাই, আমরা তাই করা করেছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো বিএনপি জামাতে কোনো লোক বলতে পারবে না তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।